তো বন্ধুরা, আবারও বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে উঠে এলো আরো একবার বড়সড় চাঞ্চল্যকর আপডেট, যেখানে কিন্তু বন্ধুরা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের গতিবেগ তো বেড়েছেই, তার সাথে সাথে এটার অভিমুখের একটা বড়সড় রূপ বদল লক্ষ্য করা গিয়েছে। তো এই অভিমুখের বড়সড় রূপ বদল হয়ে যাওয়ার পরে এটা কোন দিকে আছড়ে পড়ছে এবং সেই দিকে আছড়ে পড়ার ফলে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের ক্ষেত্রে কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আপনার জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, কোন দিন কে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়তে পারে, সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এ লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা জাস্ট একটাকে একটুখানি পেছনে নিয়ে যাব এবং তারপরে আমি আপনাদেরকে বঙ্গোপসাগরের চিত্রটা দেখাবো যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা কবে থেকে উৎপন্ন হবে। তো এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত টা কিন্তু বন্ধুরা আমরা স্পষ্টভাবে যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে মোটামুটি আগামী কাল থেকেই ধীরে ধীরে ঘূর্ণাবর্তের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। দেখুন, এই জায়গাটাও একটা ঘূর্ণাবর্ত হচ্ছে, কিন্তু মেইনলি বঙ্গোপসাগরে এই জায়গাটা ক্ষেত্রে কিন্তু একখানা নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তো ট্র্যাকটাকে আমরা অল্প অল্প করে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা মঙ্গলবার দিনকেই কিন্তু একটু একটু করে ঘূর্ণাবর্ত আপনারা বুঝতে পারবেন। ঠিক, আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন হয়তো, আপনাদেরকে যদি একটু ভালো করে দেখান, দেখবেন এই জায়গাটা কিন্তু একখানা ঘূর্ণাবর্ত তৈরি হতে আরম্ভ করে দিয়েছে। জাস্ট আমরা ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করছি, তাহলে আপনারা ঘূর্ণিঝড়ের গতিপথটা ভালো করে বুঝতে পারবেন। দেখুন, এখানটায় ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে এটা এগোতে আরম্ভ করে দিয়েছে পশ্চিম বাংলার দিকেই, এবং মোটামুটি বিশাখাপত্তনমের দিকে আগে থেকে কিন্তু ভয়ানক ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা গোটা বঙ্গোপসাগরটা দেখেন তাহলে দেখতে পাবেন যে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। তো আগামী সপ্তাহে কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা বঙ্গোপসাগর জুড়ে লক্ষ্য করা যাবে, যার কারণে কিন্তু ইতিমধ্যে মৎস্যজীবীদেরকে ওয়ার্নিং দেওয়া হয়ে গিয়েছে যাতে তারা মাছ ধরতে যাতে না যায় সাগরে, সেই ব্যাপারে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং মাছ সাগরে কিন্তু বন্ধুরা বিধ্বংসী গতিবেগ তুলবে, প্রায় 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। এবং আবহাওয়াবিদদের মতে এটার গতিপথটা অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল গতিপথটা হবে সেই গতিপথের আপডেট তখনই দেওয়া সম্ভব প্রায় 2 থেকে 3 দিন আগে। তো মোটামুটি হবে কিন্তু পরের সপ্তাহের শনিবার কিংবা রবিবার নাগাদ কিন্তু অ্যাকচুয়াল আপডেটটা আমরা পাবো এবং গতিপথের আপডেটটা পাবো। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবাংলার দিকে এগোতে আরম্ভ করে দিয়েছে, এবং আমরা গতিবেগটা দেখবো, গতিবেগটা কিন্তু এখানটায় 94 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে গিয়েছে, 94 থেকে 95 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পৌঁছে গিয়েছে। ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি, আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন গতিবেগটা কিন্তু অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দিয়েছে, এবং মোটামুটিভাবে আমরা এখানটায় 96 থেকে 97-98 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটাও দেখতে পাচ্ছি। ব্যাপক গতিবেগ রয়েছে এবং শক্তিশালী গতিবেগ নিয়ে কিন্তু ধীরে ধীরে এবারে এটা 100 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেশি গতিবেগ হয়ে গেল, 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গেল, ভাবারই বাইরে। মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 100 কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও বেশি গতিবেগ নিয়ে ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণিঝড়টা এগিয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা উড়িষ্যার বুকে কিন্তু আছড়ে পড়তে পারে। দেখতে পাচ্ছেন আপনারা এখানটাই, আমরা এখানে এই মুহূর্তে উড়িষ্যা ভুবনেশ্বরের বুকে আছড়ে পড়ছে সেটা দেখতে পাচ্ছি। বিগত আমরা বেশ কয়েকটা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম যে এটার অভিমুখ সরাসরি পশ্চিমবাংলার দিকে রয়েছিল, এবং এই মুহূর্তে এটার অভিমুখে কিছুটা রূপ বদল হয়ে এটা উড়িষ্যার দিকে বেঁকে যাচ্ছে। তো যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছিলাম যে এটা হয় উড়িষ্যার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, নয় পশ্চিমবাংলা নয় বাংলাদেশ, তবে যে কোনো জায়গাতেই আছড়ে পড়ুক না কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটার ইম্প্যাক্ট খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে, এবং দক্ষিণবঙ্গবাসী কিন্তু খুব হাড়ে হাড়ে বুঝতে পারবে যে ঘূর্ণিঝড় কাকে বলে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে, মারাত্মক গতিবেগ নিয়ে সজোরে আঘাত করতে চলেছে এই উড়িষ্যার বুকে, এবং উড়িষ্যার ভুবনেশ্বরের বুকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালানো হয়ে গিয়েছে, মোটামুটি হবে উড়িষ্যা ভুবনেশ্বর এই সমস্ত এলাকার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা থাকবে। এবং যদি আমরা এখানে জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে এটার গতিবেগ কিন্তু প্রায় 99 কিলোমিটার থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, ব্যাপক গতিবেগ থাকবে এখানটায়। এবং যদি আমরা এখানটায় জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে উড়িষ্যার যে সমস্ত এলাকা রয়েছে, যেমন এখানে ভুবনেশ্বর রয়েছে, পারাদ্বীপ রয়েছে, পুরী রয়েছে, পুরীর ওপরে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং মোটামুটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, ব্রহ্মপুরের দিকগুলোর ক্ষেত্রে ভয়ানক কিন্তু একখানে ইম্প্যাক্ট
লক্ষ্য করা যাবে। তবে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটার প্রভাব লক্ষ্য করা যাবে। যদি আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের প্রভাব দেখাই তাহলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এটার এফেক্ট লক্ষ্য করা যাবে। আপনারা যেটা বুঝতে পারছেন যে ঘূর্ণিঝড়টা যে এলাকা দিয়ে উপর দিয়ে যায় সেই এলাকার ক্ষেত্রে তো এফেক্ট থাকেই, তার সাথে সাথে তার পারিপার্শ্বিক একাধিক রাজ্য জুড়ে কিন্তু ইম্প্যাক্টটা ভালো করে বোঝা যায়। এবং সেটাই আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু প্রায় 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। শুধুমাত্র যে ঝড়ই হবে তেমনটা কিন্তু না, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালাই, মনমোহন সিং, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু ব্যাপক আকারে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। এখানেও প্রায় 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। বরিশাল, কালাপাড়া এই সমস্ত এলাকার দিকে এফেক্টটা লক্ষ্য করা যাবে এবং আমরা এই মুহূর্তে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে সোমবার চলে যাবো। দেখবো সোমবার দিনকে এফেক্ট কীরকম থাকে। তো দেখুন সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু ভয়ানক এফেক্ট লক্ষ্য করা যাবে এবং সোমবার দিনকে গতিবেগটা আরও কিছুটা বেড়ে যাবে, যেখানে উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মন্দারমণির ক্ষেত্রে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, দীঘার ক্ষেত্রে 68 কিলোমিটার প্রতি ঘন্টা ম্যাক্সিমাম গতিবেগ রয়েছে এবং গঙ্গাসাগরের ক্ষেত্রেও তাই রয়েছে। নামখানা, পাশেরগঞ্জ এখানেও কিন্তু উপকূলবর্তী এলাকাতে তাই থাকবে। কলকাতার ক্ষেত্রে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং বর্ধমান, নদিয়া সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু রবিবার দিনকেও ঝড় হবে এবং সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে অ্যাকচুয়াল কিন্তু গতিপথ আসেনি, যেটা আমি আপনাদেরকে বারবার বলি যে পশ্চিমবঙ্গের দিকে ঢুকলেও একই কথা এবং এই মুহূর্তে উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে সেটা ক্ষেত্রেও কিন্তু একই কথা, কারণ মডেল কিন্তু বারবার চেঞ্জ হতে থাকে। এই মডেল যে অ্যাকচুয়াল পারফেক্ট মডেল হয়ে গেছে সেটা কিন্তু না। ECMWF মডেল বলুন কিংবা এখানে হচ্ছে GFS মডেল বলুন, দুটো মডেলের ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার মডেল প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকে। সেক্ষেত্রে গতিপথেরও কিন্তু অল্প অল্প করে চেঞ্জেস লক্ষ্য করা যায়, কিন্তু মোটামুটি আপনারা 5 দিন আগে কিংবা 3 থেকে 4 দিন আগে অ্যাকচুয়াল গতিপথ এবং এটার অভিমুখটা এবং কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এগিয়ে আসতে পারে সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার বুকে কিন্তু অবশেষে আছড়ে পড়লো এই বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং বেশ ভালোই 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, মানে কিন্তু কম না। অন্যান্য ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে 200 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যায়, তবে এই ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু ওই ওরকম টাইপের পৌঁছাতে পারে। যেহেতু আমরা বেশ কয়েকদিন পিছিয়ে রয়েছি তো মোটামুটিভাবে কিন্তু যত আমরা আরও বেশি কাছে এগোতে থাকবো তত বেশি কিন্তু অ্যাকচুয়াল পারফেক্ট আপডেটটা আমরা পেয়ে যাব। তো বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আসবো, তবে তার আগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এসে আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন কতটা বিধ্বংসী ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় তো আপনারা দেখতে পেলেন যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠবে, তার সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আমরা শুধুমাত্র যে সমস্ত এলাকার দিকে বেশি বৃষ্টিপাত হবে সেটা দেখাচ্ছি। তো দেখুন এই খড়গপুর, বেলদা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মন্দারমণির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। কলকাতার দিকটা ক্ষেত্রে কম বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা বাংলাদেশ জুড়ে চলতে থাকবে। তো পরিস্থিতি কিন্তু এরকমই হচ্ছে, আপনারা বুঝতে পাচ্ছেন যে উড়িষ্যার দিকে ঘূর্ণিঝড়টা এগিয়ে আসছে ঠিকই, কিন্তু এটার এফেক্ট দুই বঙ্গের ক্ষেত্রেও পড়ছে, কোথায় উড়িষ্যা আর কোথায় পশ্চিমবঙ্গ, কোথায় বাংলাদেশ। পশ্চিমবঙ্গ ক্ষেত্রে এফেক্ট বললে মানা যায়, কিন্তু এটা বাংলাদেশ পর্যন্ত ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে, উড়িষ্যার বুকে আছড়ে পড়ছে তবুও। তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে, আইলার মতনই কিন্তু এই বিধ্বংসী ঘূর্ণিঝড় হচ্ছে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাবিদরা। তো দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে যেটা বুঝতে পাচ্ছেন যে সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতও চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও তার সাথে সাথে চলবে। এবং যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে আপডেট দেবো যে আগামীকাল থেকে কীরকম আবহাওয়া হতে চলেছে, কারণ গরম ভাবটা কিন্তু এই সপ্তাহে বেশ খানিকটা বেশি ছিল, বৃষ্টিপাত সেরকম অর্থে এই সপ্তাহে হয়নি, কিন্তু পরের সপ্তাহে পুরোপুরিভাবে পাল্টা চিত্র লক্ষ্য করা যাবে, যেখানে পরের সপ্তাহে
আগামীকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে। আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকালকের দিনের ক্ষেত্রে। আগামীকালকের দিনকে উত্তরবঙ্গের ব্যাপারটা একটুখানি দেখে নিই। তো দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবে রয়েছে। ভারী থেকে হতে পারে বৃষ্টিপাত শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, এগুলো কিন্তু মাঝরাতে বেলা থেকে আজকের দিনকে লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মাঝরাতে বেলার দিকে তেমন কোনো বৃষ্টিপাত হবে না। ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং সিলেট বিভাগেরগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু ঢাকা কুমিল্লার দিকে এগোবে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবেই হবে। তারপরে ধীরে ধীরে বরিশালের দিকে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে খুলনার দিকে আসবে, খুলনাতেও ব্যাপক ভারী বৃষ্টিপাত এবং তারপরেই আগামীকালকের দিনের ক্ষেত্রে দুপুরবেলা দুটো নাগাদ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে তাকি, হিঙ্গালগঞ্জ, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুমারমারির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তো বৃষ্টিপাত চলতেই থাকবে। যেখানে সিকান্তপুর, সাতক্ষীরা, মোগলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আগামীকালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা যে পার্টিকুলারলি এই এলাকাটুকুর ক্ষেত্রে, মানে 2/24 পরগনার ক্ষেত্রে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে এটা পূর্ব মেদিনীপুরের দিকে সরতে আরম্ভ করে দিল এবং এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে উলুবেরিয়া, বারুইপুর, জয়নগর, বাজিপুর, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। খড়গপুর, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তারপরে বৃষ্টিপাতটা কিন্তু শেষ হয়ে যাবে। তো বৃষ্টিপাতটা কিন্তু রবিবার আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুরু হবে এবং দেখুন এই পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু মাঝরাতে বেলার দিকে রোববারের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রেও বৃষ্টিপাত হচ্ছে। তো গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু অন অ্যাভারেজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও কম বেশি হবে, কোথাও আগের দিনকে হয়ে যাবে, তারপরের দিনকে হবে না, এরকমটাবে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। কিন্তু ওভারঅল গোটা দক্ষিণবঙ্গবাসী কিন্তু এই সপ্তাহে বেশ ভালো মতনভাবে বৃষ্টিপাত পাবে এবং তারপরের সপ্তাহে কিন্তু ঘূর্ণিঝড়টা ধেয়ে আসতে চলেছে। ঘূর্ণিঝড় গতিপথের ব্যাপারে আমরা সম্পূর্ণ আপডেট দেবো, যত তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবো তত তাড়াতাড়ি কিন্তু আমি আপনাদেরকে আপডেট তুলে ধরার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এই মুহূর্তে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, কারণ এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন, পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে বৃষ্টিপাত একদমই নেই, কিন্তু পরবর্তী 3টে দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে হবে। পরবর্তী 5টে দিনেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে এই জায়গাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত ছিল না, মানে এখানটায় দুর্গাপুর, বাঁকুড়ার দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত ছিল না, কিন্তু তারপরে পরবর্তী 5 দিনে বৃষ্টিপাত চলে আসলো এখানটা এবং পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত নেই, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু পরবর্তী 10টা দিনে আসলে পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টিপাত পৌঁছে যাবে। বর্ষা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। আপনারা মনে করবেন না যে বর্ষা ঢুকে গেল, বর্ষা ঢুকতে এখনও দেরি আছে। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা 1 জুন কেরালাতে বর্ষা প্রবেশ করে এবং তারপরেও আরও 1 সপ্তাহ 10 দিন লেগে যায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা ঢুকতে। কিন্তু ওভারঅল যেটা আপনারা বুঝতে পাচ্ছেন যে বর্ষা ঢোকার আগে কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় এটা কিন্তু আসতে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ কিংবা এটা উড়িষ্যার দিকেও কিন্তু আসতে পড়তে পারে। তো এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। মন্দারমণি দিকটার ক্ষেত্রে 130 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই। কলকাতা থেকে 64 মিলিমিটার বৃষ্টিপাত হবে। নদিয়া দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি 70 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকেও তাই রয়েছে। বাঁকুড়ার দিকেও 50 মিলিমিটার বৃষ্টিপাত, পুরুলিয়ার দিকেও কিন্তু 29 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা এখানে যাই তো কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে 120 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ভয়ানক ঝড়েরও ইঙ্গিত আপনারা পেয়ে গেছেন। যদি আমরা আবহাওয়ার র্যাডারে আসি, তো আবহাওয়ার র্যাডারে কি আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। তো দেখুন, আবহাওয়ার র্যাডারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে, কিছুটা কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানটায় কলকাতা লাগোয়া কিছু কিছু এলাকায় রয়েছে যেখানটায় বৃষ্টিপাত হচ্ছে, যেমন সিঙ্গুর, এর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে
টুকটাক বৃষ্টিপাত হয়ে গেল, কিংবা বজবজদিগুলোর ক্ষেত্রে মেঘলা মেঘলা ভাব, অল্প বৃষ্টিপাত। তো আজ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেল, এমন না যে কাল থেকে বৃষ্টিপাত শুরু হবে, আজ থেকে অল্প অল্প করে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ ভালো মতনভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে কোথাও কিন্তু তেমন অর্থে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি এই মুহূর্তে আগামী কালকের কথা বলি, তো আজকের দিনকে ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ ছিল, মোটামুটি কিন্তু মেঘলা আকাশই ছিল সকালবেলার দিকটার ক্ষেত্রে। আগামী কালকের দিনের ক্ষেত্রে কি মেঘলা আকাশ থাকবে নাকি সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ থাকবে, সেটাই আমরা এই মুহূর্তে দেখে নেবো। তো দেখুন, কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ওভারঅল আংশিক মেঘলা আকাশই থাকবে, ব্যাপক রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা নেই বললেই চলে, এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী কালকের দিনকে ক্ষেত্রে। কিছু কিছু পার্টিকুলার এলাকার ক্ষেত্রে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে 2/24 পরগনা ক্ষেত্রে থাকবে, এবং এর সাথে সাথে কিছুটা কলকাতার দিকে থাকবে, তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা এখানটা দেখতে পাচ্ছি যে হাওড়া হুগলি কিছু কিছু এলাকাগুলোর ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুর সাইডগুলোর ক্ষেত্রে, দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া, ওখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরিভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।